নমস্কার, আমি শিলিগুড়ি উচ্চতর বালক বিদ্যালয়ের ভাষা বিভাগের বাংলা বিষয়ের সহকারী শিক্ষিকা। আজ আমি 2023 সালের আমার সকল প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে পরীক্ষা সংক্রান্ত কিছু বার্তা দিচ্ছি। তোমরা বাংলা বিষয়ে কিভাবে প্রশ্নোত্তর করবে বা কিভাবে প্রশ্নোত্তর করলে স্কোরিংটা ভালো হবে, সেই বিষয়ে কিছু কৌশল আমি বলে দিচ্ছি। তো এটা বলতে গিয়ে প্রথমেই যেটা তোমাদের বলবো আমি, সেটা সিলেবাস সম্পর্কে তোমাদের একটা স্বচ্ছ বা পরিষ্কার ধারণা থাকা চাই। আশা করি সেটা তোমরা তোমাদের বিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষিকার কাছ থেকে আগেই জেনে নিয়েছো, কাজেই বুঝতে পারছো যে বাংলা বিষয়ের কোনো একটা অংশ বাদ দিয়ে যদি তোমরা সাজেস্টিভ ওয়েতে পড়তে চাও তাহলে কিন্তু ভুল করবে, স্কোরটা ভালো আসবে না। কারণ বাংলায় তোমরা জানো পদ্য, গদ্য, নাটক, প্রবন্ধ, তারপর সহায়ক গ্রন্থ আছে একটা, তারপর ব্যাকরণ আছে, প্রত্যেকটা বিষয় থেকেই এমসিকিউই হোক বা এসিকিউই হোক বা সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নই হোক বা এসে টাইপের প্রশ্নই হোক, কোনো না কোনো একটা টাইপের প্রশ্ন কিন্তু আসবেই। তাই যদি কেউ মনে করো যে বিগত 5 বছরের কোয়েশ্চেন নিয়ে বসে তার থেকে সাজেশন তৈরি করে পরীক্ষার প্রস্তুতি নেবে, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তোমাদের তাই বলছি যে প্রত্যেকটা পদ্য, গদ্য, নাটক, প্রবন্ধ, তারপর সহায়ক গ্রন্থ, ব্যাকরণ পুরোটাই খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। কারণ শর্ট কোয়েশ্চেনগুলো কিন্তু লাইন তুলে তুলে বইয়ের যে কোনো জায়গার থেকেই আসতে পারে। এবার পড়তে গিয়ে গল্প বা কবিতার যে লাইনগুলো তোমাদের মনে ধরবে বা ক্লাসে তোমাদের শিক্ষক শিক্ষিকা যে লাইনগুলোর ওপর বেশি গুরুত্ব দিয়েছেন, যে লাইনগুলোর ওপর আলোকপাত করেছেন, সেই লাইনগুলোর ব্যাখ্যা তাৎপর্য দেখে নেবে। প্রয়োজনে তোমরা সহায়ক বইগুলোর সাহায্য নিতে পারো। এবার আসি ব্যাকরণ বিষয়ের ওপর। ব্যাকরণ থেকে তোমাদের আছে কারক অকারক সম্পর্ক, তারপর সমাস, বাক্য, বাচ্য, এই বিষয়গুলোর ওপর তোমাদের পাঠ্যপুস্তক ভিত্তিক উদাহরণও থাকতে পারে, আবার বাইরের থেকেও উদাহরণ থাকতে পারে। প্রত্যেকটার মান হচ্ছে এক, আর থাকবে ব্যাকরণ থেকে, ব্যাকরণের নির্মিতি অংশ থেকে প্রবন্ধ 10 নম্বরের, প্রতিবেদন অথবা সংলাপ রচনা দুই বন্ধুর মধ্যে ওখানে 5 নম্বর, আর বঙ্গানুবাদ 4 নম্বরের থাকবে। এই হচ্ছে তোমাদের সিলেবাস সম্পর্কে একটা মোটামুটি ধারণা দিলাম আমি। উত্তর কিভাবে করবে? যদি ভালো নাম্বার পেতে চাও তাহলে উত্তর যেন যথাযথ হয় এবং সংক্ষিপ্ত হয়। অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে উত্তরের কলেবর বড় করবে না, আর লিখতে গিয়ে যদি কোথাও ভুল লিখে ফেলো সেটা এক টানে কাটবে, বারবার দাগ টানবে না, বারবার দাগ টেনে খাতার পরিষ্কার পরিচ্ছন্নতা নষ্ট করবে না, কারণ খাতার ইমেজটা তাহলে খারাপ হয়ে যায়। আর প্রত্যেকটা প্রশ্নের মধ্যে যে প্রশ্নাংশ রয়েছে তার উত্তর লিখবে যখন, তখন অনুচ্ছেদ করে করে উত্তরগুলো লিখবে।